আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার শর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেই আগে আমি চিয়া সিডটা ভিজিয়ে দিই, তো সেটারই প্রিপারেশন চলছে। প্রথমে পানি নিয়েছি আমার রুমেই, আমি আমার 2 লিটার বোতলের পানি রাখি যাতে করে চোখের সামনে থাকে আর সবসময় পানিটা খাওয়া হয়। এখন হচ্ছে কি, আমি চিয়া সিড দিয়ে দিব। মেজারমেন্ট স্পুন তো আমি এই ডিব্বার মধ্যেই রেখেছি, তো সেই পরিমাণেরই আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন ভালোমতো মিক্সড করে নিচ্ছি। চিয়া সিডটা একটু সময় লাগে মিক্সড হতে, বা মানে প্রপারলি সোক করে নিতে আর কি ওয়াটারকে। তো এখন হচ্ছে কি, আমি আমার খাবারের প্রিপারেশন নিচ্ছি। এখানে টক দই নিয়েছি, প্রথমে ভালোমতো ফেটিয়ে নিচ্ছি। আমি অবশ্য ওটস অত বেশি খাই না, ওটসে অনেক কার্বোহাইড্রেট থাকে, এর জন্য অল্প পরিমাণেই খাই, বাট পেট ভরে যায় আলহামদুলিল্লাহ। টক দইটাকে প্রথমে ভালোমতো ফেটিয়ে নিয়েছি। এখন এইখানে হচ্ছে ওটস দিব। তো আজকে চিন্তা করছিলাম কিভাবে এই ওটসটাকে আরেকটু ডিফারেন্ট করা যায়। আজকে আর একই ভাবে খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম যে বাসায় শশা আছে, শশা দিয়ে খাই, সেটা বেটার হবে, মানে একটু খাবারে নতুনত্ব আনা। 1/4 কাপের পরিমাণ আমি এখানে ওটস দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে। একটু ভালোমতো মিক্সড করে নিব, দেন হচ্ছে গিয়ে মধু দিব। আর শসাও আমি স্লাইস করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো শেপ দিয়ে আর কি। ভালোমতো মিক্সড করে নিচ্ছি টক দইয়ের সাথে, কারণ এটা একটু মিক্সড হতে সময় লাগে আর ওটসটা একটু ফুলে যায়। যারা খেয়েছেন তারা হয়তো বা জানেন। আর তারপরে মারিয়াম উঠে যাবে, মারিয়ামকেও আবার দেখা গিয়েছে ফ্রেশ করতে হবে, দেন আমিও ফ্রেশ হব। তো এইসব কাজ থাকে, একটু তাড়াতাড়ি এগুলো রেডি করে রাখলে কি মানে খেতে ইজি হয়। এর জন্য এখন হচ্ছে মধু দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল স্পুন সমান মধু দিচ্ছি। মধু ছাড়া আমি খেতে পারি না, এর জন্য আমার একটু মধু বেশি খাওয়া হচ্ছে। যেহেতু আমি আসলে এই ডায়েটের আগে চিনি ফ্রিক ছিলাম, চিনি ছাড়া আসলে কোনো কিছু খেতে পারতাম না, তো এর জন্য এখন মধুর মানে চিনির বিকল্প হিসেবে মধুটাকেই ব্যবহার করছি। বাট ইনশাল্লাহ আস্তে আস্তে মধুটা ছেড়ে দিব। মধুও কিন্তু অনেক সুইট, এটা যত পারা যায় কম খাওয়া ভালো, আর ডায়াবেটিস রোগীদের জন্য না খাওয়াই ভালো। তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমি শসা নিয়েছি, শসাগুলোকে এইভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি, তো কিউব কিউব টাইপের আর কি, 3 কোণা টাইপের আর কি, 3 ভুজ টাইপের। তো যাই হোক, আমি নিজেই কেটেছি আর কি, এর জন্য এরকম উল্টাপাল্টা শেপ হয়েছে। আর এখন চিয়া সিডে আমি হানি দিয়ে দিচ্ছি। তো দুইটা নিয়ে এখন আমি বসে পড়বো আমার ব্রেকফাস্টটা শেষ করতে। একটু তাড়াহুড়াই করছি কারণ মারিয়াম উঠে যেতে পারে যে কোনো মুহূর্তে। মারিয়ামের ঘুমের কোনো ঠিক নেই, আমি ওর থেকে সরে গেলে দেখা গিয়েছে মারিয়ামের ঘুম ভেঙে যায়। তো এখন খেতে বসেছি আর লক্ষ্য করলাম যে বেশি টক লাগছে। আসলে এই 1 চামচ হানিতে আমার কিছুই হয় না। তো তারপর চিন্তা করছিলাম যে কী করা যায়, আর দেখতে পাচ্ছি মারিয়াম উঠে গিয়েছে, মারিয়াম এখন খেলতেছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি, সাথেই নাস্তা নিয়ে বসেছি, ওকেও খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি। ওকে দিচ্ছি একটা রুটি, আর মা ভাজি করেছিল পটল দিয়ে আলু দিয়ে, তো এই ভাজিটা বেশ মজা হয়। আমার তো খুব খেতে ইচ্ছা করছিল, তারপরও নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি। আর এই যে টক লাগার কারণে এখন আমি একটুখানি বিট লবণ দিয়েছি আর একটুখানি চটপটি মশলা দিয়েছি, এখন বিশ্বাস করবেন না এত মজা লাগছিল খেতে। তো এরকম কিন্তু একটু চিটচ্যাট করাই যায়, এটা কোনো ব্যাপার না। ভালোমতো মশলা টশলা সব কিছু মিক্সড করে দেন আমি খাচ্ছি। তো এখন হয়েছে কি, মারিয়ামের আমার খাবার দেখে আমার খাবার ওর খেতে ইচ্ছা করে, ওর খাবার আর ওর কাছে ভালো লাগে না, খেতে চায় না। দেখতে পাচ্ছেন রুটি নিয়ে খেলা করছে, তো আমি ওকে দেই আসলে খেলা করতে, যে খেলতে খেলতেই হয়তো বা মুখে দিবে, একটুখানি খাওয়া শিখবে নিজের হাতে নিজে, তো সেটাও ও করে। ও মাশাল্লাহ, সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো এখন বারান্দায় এসেছি, দেখছি সেই বৃষ্টি হচ্ছে। দুপুরবেলা এরকম বৃষ্টি কিন্তু দেখতে মন্দ লাগে না, ভালোই লাগছিল, এনজয় করছিলাম বৃষ্টি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য করলাম যে একটা স্কুলের মেয়ে স্কুল থেকে এসেছে এমন বৃষ্টির মধ্যে, তো বেচারি অনেক কষ্ট করেই আসলে বাসার মধ্যে ঢুকেছে। তখন আমি খুব নস্টালজিক হয়ে গেলাম আর আমার স্কুল লাইফের কলেজ লাইফের কথা মনে পড়লো। এরকম বৃষ্টি একদিন খুব বৃষ্টি হচ্ছিল, কলেজ থেকে ফিরবো, ছুটি হয়ে গিয়েছে এত বৃষ্টির কারণে, কারণ আমার অনেক ফ্রেন্ডদের বাসায় আসলে পানি উঠতো, তো এর জন্য আমাদের কলেজ অফ দিয়ে দিয়েছে, যার যার বাসায় শেষে চলে যাবে, ছুটি দিয়ে দিয়েছে তাড়াতাড়ি। আর আমি কলেজ বাসে করে আসতাম, তো কলেজ বাস নষ্ট, কলেজ বাস যেতে পারবে না। তখন আমরা 3-4টা ফ্রেন্ড আর আমার বাসার কাছে ছিল আরও 3টা ফ্রেন্ডের বাসা,
তো আমরা তিন চারজন মিলে এখন ওই রোড ধরে আসতেছে, ওটা নতুন রোড, নতুন ক্যাম্পাস ছিল আমাদের। তো ওই বসিলা থেকে হেঁটে হেঁটে আসাটা, পানি দিয়ে এত পানি উঠেছে, তার উপরে গাড়িগুলো এমন স্পিডে যাচ্ছিলো আর আমাদের ভিজিয়ে দিচ্ছিল, এত কষ্ট লাগছিল আর খুব মানে মেজাজ খারাপ হচ্ছিল। তো পুরো ভিজে একেবারে গোসল করে বুক সমান পানি মানে টপকে আমরা আমাদের বাসায় আসতাম আর কি। তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে গিয়েছে। ফ্রেন্ডগুলার এখন যার যার মতো শেষে লাইফ লিড করছে, বিয়ে হয়ে গিয়েছে অনেকেরই, তো সব ফ্রেন্ডেরই, আমি আর কি যাদের সাথে কলেজে যেতাম আসতাম ওদের বিয়ে হয়ে গেছে, তো ওরা ওদের সংসার নিয়ে ব্যস্ত, আমিও আমার সংসার নিয়ে ব্যস্ত, তেমন একটা যোগাযোগ নাই, বাট মাঝে মধ্যে কথা হয় আর কি। তো এই তো বলতে বলতে এখন দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের জারে কিন্তু আমি তেল ভরে নিয়েছি। এখন সসেজ ভাজতেছি দুপুরের খাবারের জন্য। মা আজকে ইলিশ মাছ রান্না করেছে কলা দিয়ে, কাঁচকলা দিয়ে, তো আমি তো আর ইলিশ মাছ খাবো না। তারপরেও একদিন খেয়েছিলাম ইলিশ মাছ, কিন্তু কলা দিয়ে রান্না করেছো তো আমার কাঁচা কলা একদমই পছন্দ না, তো এর জন্য আর ইগনোর করলাম। এখন সসেজ ভেজে সসেজ দিয়ে ভাত খাবো। দুপুরবেলা একটু অয়েলি খাবার খাওয়া হয়, একেবারেই ছাড়তে পারছি না, তো এর যদি কোনো অপশনাল কিছু পাই ইনশাল্লাহ সেটাই চেষ্টা করব ফলো করার। তো ইলিশ মাছ না খেলে কি হবে, ইলিশ মাছের ডিম আর লুকা কিন্তু আমি বেশ পছন্দ করি, তো মা আমার জন্য লুকা ভেজে রেখেছে, ইলিশ মাছটার ডিম হয় নাই, তো লুকা দিয়েই আর সসেজ দিয়ে ভাত খাচ্ছি। দেখতে পাচ্ছেন সামান্য একটু ভাত নিয়েছি আর একটু ডাল নিয়েছি। খেয়ে আসরের নামাজ পড়ে বের হয়েছি হাঁটতে। আজকে হাঁটতে বের হয়ে জানি না কোথায় যাব, হাঁটছি হাঁটছি হাঁটছি, হাঁটতে হাঁটতে কৃষি মার্কেট চলে এসেছি, এসে এখন চলে যাচ্ছি মানে ঘুরবো আর কি, এটাই প্ল্যানিং যে ঘুরবো, ঘুরতে ঘুরতে যেখানে চোখ যায় সেখানে যাব, আর হচ্ছে 5000 স্টেপ হয়ে গেলে বাসায় ফিরে আসবো, এমনটাই প্ল্যানিং। তো হাঁটতে হাঁটতে না এমন একটা জায়গায় আমি পৌঁছে গিয়েছি যেটা আমি কখনো কল্পনাও করি নাই মানে এখানে কখনো আসবো এরকম আর কি। আমার একটা আঙ্কেলের বাসা ওইখানে, তো এই ওই রাস্তাটা দিয়ে না সবসময় আমার যাওয়া আসা হয়েছে, প্রায় যাওয়া আসা হতো আর কি, মায়ের সাথে রিক্সায় থাকতাম সবসময়। ওই মাঠটা দেখতাম, মাঠটা বেশ সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন আমি মাঠে চলে এসেছি, মাঠটা এত সুন্দর আর হাঁটার এত সুন্দর স্পেস, পুরো মাঠটা না চক্কর লাগানোর মতো স্পেস আছে। তো বাচ্চারা ফুটবল খেলছে, বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন পানি মাঠের মধ্যে, আর একটা চাচা ঘাস কাটতেছে, এটা দেখে আমার এত ভালো লেগেছে আমি একটু ভিডিও করলাম আপনাদের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পিচ করা। আবার মারিয়ামের জন্য আমি দুইটা প্যান্ট কিনেছি, মানে ওই যে কৃষি মার্কেট গিয়েছি ওখানে তো চোখের সামনে সব কিছু দেখা যায়, আর আমার খুব পছন্দ হয়েছে আর না নিয়ে পারলামই না, ওইবার তো না নিয়ে আফসোস করেছি, মাও বলছিল তোর পছন্দ হয়েছে তুই নিয়ে আসতি, তো এর জন্য আজকে কিনেই ফেলেছি, দুইটা পছন্দ হয়েছে দুইটা নিয়েছি। তো এই মাঠটার মধ্যে হাঁটতেছি, মাঠটা এত সুন্দর এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না, আর অনেক মানুষ হাঁটে আপনারা তো দেখতেই পাচ্ছেন, তো সঙ্গীও পেলাম অনেকগুলো যারা হাঁটতেছে, আর সেই প্লেস, পরিবেশ অনেক সুন্দর, মাঠটা অনেক ভালো, বাচ্চারা একদম ছোটো ছোটো বাচ্চারা খেলে, তেমন কোনো প্রবলেমও নাই। তো এর জন্য আর কি এখন টার্গেট করেছি এই মাঠটাকে, প্রত্যেক দিন এখন এই মাঠেই হাঁটতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব এনজয় করি। তো হাঁটা 2-3 চক্কর লাগিয়েছি, 5000 স্টেপ হয়ে গিয়েছে, দেখি চিতই পিঠা বেচতেছে, দেখে তো আমার এত ইন্টারেস্টিং লাগে মানে লেগেছে, এরকম গরমের সময় চিতই পিঠা কিন্তু অবাক করা ব্যাপার। তো আমি সাথে সাথে মাকে ফোন দেই, মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে চিতই পিঠা খাবা, তো মা বললো যে ঠিক আছে দুইটা নিয়ে আয়, আমি কি আর দুইটা নেওয়ার মানুষ, নিয়ে গিয়েছে চারটা। তো নিজে খাবো না ফার্স্টে ভেবেছিলাম, পরে আর লোভ সামলাতে পারি নাই, পরে মা তিনটা খেয়েছে আর আমি একটা খেয়েছি, দেখলাম যে ওইখানে স্কুলের বাচ্চা মানে কোচিংয়ে দিয়ে মায়েরা আর কি এখানে দাঁড়ায় দাঁড়ায় চিতই পিঠা খায়, তো আমার কাছে দেখে ভীষণ মানে মজা লেগেছে, কিন্তু আমার মা কখনো আমাদেরকে স্কুলে দিয়ে বাইরের কিছু খেত না, আমার মায়ের এই অভ্যাস ছিল না, এখনও নাই সত্যি কথা যেটা, আমার আবার বাইরে খাওয়ার খুব অভ্যাস আছে কিন্তু আমার মা এইগুলো একদমই পছন্দ করে না বাইরে খাওয়া দাওয়া। তো যাই হোক, আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কি না, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন, আর চাইলে আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মারিয়ামের জন্য যে বলেছিলাম দুইটা প্যান্ট কিনেছি, এই সেই দুইটা প্যান্ট, আপনারা কমেন্ট করে জানাবেন তো যে প্যান্ট দুইটা কেমন হয়েছে, আমার চয়েস কেমন।
তো আমার বেশ পছন্দই হয়েছে, একটা মিন্ট কালার আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে যে এই প্রিন্টটা, আমার কাছে দুইটাই বেশ পছন্দ হয়েছে। আমি অনেক বাছাবাছি করে দুইটা নিয়েছি, জানি না দোকানদার আমাকে গালি দিয়েছে কিনা। পিতাপিটা এনেছি, মা তো ভীষণ খুশি, কারণ মার এরকম ঝালঝাল খেতে খুব ইচ্ছা করে। তো এই যে তিন রকমের ভর্তা দিয়েছে, একটা কাসুন্তের ভর্তা আর দুইটা, একটা শুটকি ভর্তা আর একটা হচ্ছে গিয়ে ধনে পাতা ভর্তা। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।